শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে 47 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এর জন্য প্রথমে চলো আমরা এই ছকটির বিষয়বস্তু কী তা জেনে নেই। আমাদের যত প্রশ্ন ছিল বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে সেসবের উত্তর জানতে পারলাম। এবার নিশ্চয় আমরা নিজেদের সুরক্ষায় দায়িত্ব নিতে পারব। নিজের সুরক্ষায় নিজেই দায়িত্ব নিতে পারা, এ কিন্তু সত্যিই বড় হয়ে ওঠা। এই বড় হয়ে ওঠায় আমরা যেভাবে সচেতন, দক্ষ ও যোগ্য হয়ে উঠছি, এর জন্য আমরা কিন্তু নিজেদের অভিনন্দন জানাব আর এভাবে ভালো কাজগুলো অব্যাহত রাখব। এবার তাহলে নিজেদের অভিজ্ঞতার আলোকে নিজের সুরক্ষায় যে কৌশলগুলো ব্যবহার করতে পারি তা লিখে নিই। আমাদের প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিলাম, তার কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পেলাম। যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতামূলক আচরণ বিষয়ে নিচের বক্সের গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সঙ্গে বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে জানা এবং এ বিষয়ে আরও যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা ও মনে রাখা প্রয়োজন তাও যুক্ত করি। তার মানে আমাদের এই ছকটির বিষয়বস্তু হলো যে বিষয়গুলো মনে রাখা জরুরি। এখানে আমাদের বোঝার সুবিধার জন্য তিনটি উদাহরণ দেওয়া হয়েছে, বাকি বিষয়গুলো আমাদের নিজেদের লিখতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। যৌন হয়রানি, নিপীড়ন এবং সহিংসতা বিষয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের মনে রাখা জরুরি, এগুলো হলো ছেলে কিংবা মেয়ে যে কেউ যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার শিকার হতে পারে। এরপর বাংলাদেশের আইন অনুযায়ী যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা শাস্তিযোগ্য অপরাধ। এরপর 109, 999, 333 এসব হেল্পলাইনগুলোতে কল করলে জরুরি সেবা পাওয়া যায়। এরপরের বিষয়টি হলো কেউ হয়রানি, নিপীড়নমূলক আচরণ করলে বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক এবং অভিভাবকদের জানাব। এরপর যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার সম্মুখীন হলে সাথে সাথে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। অপরিচিত বা অনির্ভরযোগ্য ব্যক্তির সাথে দূরে বা নির্জন কোনো স্থানে যাওয়া যাবে না। এরপর বিপজ্জনক পরিস্থিতিতে আইনের সহায়তা নিতে হবে। কখনোই ধৈর্য, আত্মবিশ্বাস ও মনোবল হারানো যাবে না। যে কোনো বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় নিজেকে প্রস্তুত রাখতে হবে। এরপর সবশেষ বিষয়টি হল আমরা নিজেরা কখনো কোনো প্রকার সহিংসতামূলক আচরণে জড়াবো না এবং বন্ধু, সহপাঠী, প্রতিবেশীদের এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাব। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।